সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয় আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1340 জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 93309 জন অপরদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1067 জন এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 77309 জন অপরদিকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা 337 জন আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 15563 জন তো বন্ধুগণ প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি এসওপি অবশ্যই মেনে চলবেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা এখন সরাসরি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমে এইচকে খান লিখেছেন ভাই পাসপোর্ট না থাকলে পাসপোর্ট নাম্বারের জায়গায় কি লিখতে হবে জানাবেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এইচকে খান ভাই অর্থাৎ আপনারা যারা রিক্যালিব্রেশন পুলাঙ্গের আন্ডারে দেশে চলে যাবেন তারা যখন ইমিগ্রেশনে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টের ফার্স্টে আপনার নাম লিখতে হবে নামের পরে পাসপোর্ট নাম্বার তো আপনাদের যাদের পাসপোর্ট নেই তারা কি লিখবেন আপনারা জানেন আমি বিগত কয়েকটি ভিডিওয়ে বলেছি যাদের পাসপোর্ট নেই এক কথায় কিছুই নেই তাদের কিন্তু বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস আনতে হবে ট্রাভেল পাসের অর্থ হলো আপনার যেহেতু পাসপোর্ট নেই আপনাকে 3 মাসের জন্য পাসপোর্টের পরিবর্তে একটি ট্রাভেল পাস দিল এই পাস নেওয়ার পরে তারপরে আপনি ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করতে পারবেন তো এই ট্রাভেল পাসে একটি পাসপোর্ট নাম্বারের মতো একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি আপনারা অ্যাপয়েন্টমেন্টের নামের পরে যে পাসপোর্ট নাম্বারের অপশন আছে সেখানে লিখবেন আশা করি এ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এরপরে এমডি হাসান আলী লিখেছেন ফিঙ্গার কবে থেকে চালু হবে হাসান আলী ভাই আপনার অবগতির জন্য বলতে চাই ফিঙ্গারপ্রিন্ট এখনও অনেক দেরি আপনাকে প্রথমে আপনার নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পরে ইমিগ্রেশন যদি ভেরিফাই করে দেখে সব কিছু ঠিক আছে তখন শুধুমাত্র আপনার বসকে ইমেল করে কিংবা ফোন করে যেভাবে হোক জানিয়ে দেওয়া হবে যে আপনার কাগজপত্র ঠিক আছে পরবর্তী কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করেন আগের মতো যখন আপনার রিহায়ারিংয়ের প্রোগ্রামে মাইজি ইমান ভুক্তিমিগা এদের আন্ডারে যখন বৈধ হয়েছিলেন তখন কিন্তু দলে দলে মানুষ যে ফিঙ্গারপ্রিন্ট করেছিল এখন কিন্তু তেমন নয় আপনারা জানেন প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে কিন্তু সব কিছু এখন স্বাস্থ্যবিধি মেনে করতে হচ্ছে সেজন্য সবাইকে একসাথে দল বেঁধে ফিঙ্গারের জন্য ডাকবে না হয়তো একটা একটা কোম্পানির এক এক দিন ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেট দেবে সেই তারিখ অনুযায়ী আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন তাহলে প্রথম কাজ হলো আপনাকে ভালো নিয়োগকর্তা কিংবা আপনার সঠিক নিয়োগকর্তার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তারপরে ফিঙ্গারের কথা এরপরে মামুন নামের এক ভাই লিখেছেন ভাই আমি 2 মাস পরে দেশে যাব 2 মাস আগে টিকিট বুকিং করতে চাই বুকিং করতে কত টাকা দিতে হবে এই বিষয়ে জানতে চাইছেন মামুন ভাই আপনার অবগতির জন্য বলতে চাই 2 মাস কেন এখান থেকে 4 মাস পরেও আপনি দেশে যেতে পারবেন এমন টিকিটও আপনি বুকিং করে রাখতে পারবেন বুকিং বলতে কি টিকিট আপনাকে কনফার্ম করে রাখতে হবে তো টিকিট বুকিং বলতে এখানে আপনাকে সম্পূর্ণ টাকা দিয়ে টিকিটটা ক্রয় করে আপনি রেখে দেবেন তাহলে আপনার টিকিট বুকিং হয়ে থাকলো এটাই আর কি এরপরে শাহিন হাওলাদার লিখেছেন ভাই আমি ট্যুরিস্টে মালয়েশিয়ায় আসছি আমার পাসপোর্টের মেয়াদ আছে 3 বছর কিন্তু আমার পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা আছে এখন কি আমার বৈধ হতে নতুন পাসপোর্ট করা লাগবে দয়া করে একটু জানাবেন শাহিন হাওলাদার ভাই আপনার অবগতির জন্য বলতে চাই এই পাসপোর্টে ভিসা লাগানো যাবে না এ কথাটা সম্পূর্ণ ভুল তবে আপনি যদি রিক্যালিব্রেশন তেনাগাকের যার আন্ডারে বৈধ হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট করে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করাটা সঠিক বলে আমি মনে করি কারণ অনেক সময় এই পাসপোর্টে ভিসা লাগানোর ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এরপরে রৌফ ইসলাম লিখেছেন ভাই আমার পাসপোর্ট হয়ে গেছে অলরেডি এমবেসিতে আছে আমি কি নিজেই গিয়ে আনতে পারবো প্লিজ একটু জানাবেন
রৌপ ইসলাম ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার পাসপোর্ট যদি বাংলাদেশ হাই কমিশনে অলরেডি এসে থাকে, আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন পাসপোর্ট আনার জন্য। অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনি হাই কমিশনে সশরীরে উপস্থিত থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আর অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত গেলে সম্ভবত আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন না। এরপরে এমডি আয়ুব লিখেছেন, ভাই আমি জহুর বারুতে থাকি, জহুর বারু ইমিগ্রেশনের প্রোগ্রাম রিক্যালিব্রেশন পুলং চালু হবে কি না একটু জানাবেন। এমডি আয়ুব ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, এটা সম্পূর্ণই একান্তই মালয়েশিয়া ইমিগ্রেশনের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমাদের বলা সম্পূর্ণ অসম্ভব। তবে এখানে একটি কথা আছে, যদি কেনা রিক্যালিব্রেশন পুলাংয়ের অপশান চালু করে কিংবা যোগ করে জহুরবারু ইমিগ্রেশন বিভাগ, সেক্ষেত্রে আমি সাথে সাথে সেটা আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে হাসান নামের এক ভাই লিখেছেন, হাই কমিশনে গিয়ে সরাসরি ট্রাভেল পাস নেওয়া যাচ্ছে কি না জানা থাকলে দয়া করে জানাবেন। হাসান ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, অবশ্যই নেওয়া যাবে, আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পরে তারপরে বাংলাদেশ হাই কমিশনে যাবেন এবং নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার পরে হয়তো সেই দিনের দিনেই আপনার ট্রাভেল পাস আপনি পেয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে যাদের কিছুই নাই, অর্থাৎ পুরাতন পাসপোর্টও নাই, এমন ব্যক্তিদের সময় লাগতে পারে। যাদের পুরাতন পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা সেখানে শো করার পরে তারপর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে, ব্যাঙ্ক ড্রাফট করতে হবে, সবগুলো করার পরে আপনি দিনের দিনেই আশা করি আপনার ট্রাভেল পাস পেয়ে যাবেন। এরপরে এমডি লিটল লিখেছেন, ভাই আমার 9 নম্বর ভিসা শেষ হবে এই বছর, আমি কি আবার নতুন করে 1 নম্বর ভিসা বানাতে পারবো? এমডি লিটন ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, মালয়েশিয়া সরকার শুধুমাত্র অবৈধদের বৈধতার জন্য এই প্রোগ্রাম চালু করেছে। তো আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করেন কিংবা যে কোম্পানির আন্ডারে আপনার ভিসা, সেই মালিকের সাথে কথা বলে দেখতে পারেন, উনি যদি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে তাহলে আপনি পারমিট পেতে পারেন বলে আমি মনে করি। বন্ধুগণ, এখানে অনেক প্রবাসী ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন, যারা নদী পথে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন তারা পারমিট পাবে কি না। তো সে সকল ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, আপনাদের প্রথম কাজ হলো সঠিক নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন বরাবর আবেদন করা। শুধুমাত্র যে আপনাকে আবেদন করতে হবে এমনটি নয়, সকল প্রবাসীদেরকেও কিন্তু আবেদন করতে হবে যারা কিনা বৈধ হতে চায়। তারপরে ইমিগ্রেশন যাচাই বাছাই করে যদি দেখে আপনার সব কিছু ঠিক আছে তাহলে আপনি পারমিট পাবেন, আর ইমিগ্রেশন যদি অ্যাপ্রুভাল কিংবা গ্রিন সিগন্যাল না দেয় তাহলে আপনি পারমিট পাবেন না। তাহলে প্রথম কাজ হলো আপনাকে সঠিক নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করা। আবেদন করতে শুধুমাত্র 500 রিঙ্গিত খরচ হয়। তো বন্ধুগণ, এই ছিল মোটামুটি আজকের আপডেট সংবাদ। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।